সুস্থ মননশীল পরিবেশ মিজান ভোলা সম্পূর্ণ একটি ইসলামিক চ্যানেল বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আজকে আমাদের এই ভিডিওর সাথে সম্পৃক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় মুসলিম বন্ধুগণ সম্প্রতি বাংলাদেশ তথা সারা মুসলিম জাহানের পরিচিত এক মুখ শাইখুল আরব ওয়াল আজম আওলাদে রাসুল শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লা আলহের সুযোগ্য খলিফা ও সাগরির উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হেফাজত ইসলাম বাংলাদেশের মুহতারাম আমির বেফাকুল মাদারিছিল আরাবিয়া বাংলাদেশ ও হাইয়াতুল উলিয়ার সম্মানিত চেয়ারম্যান শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলঈর এনতেকালে সারা মুসলিম বিশ্বে এক শোকের ছায়া নেমে এসেছে বিশেষ করে বাংলাদেশের ওলামা একরাম এবং কৌমি তোলাবাদের মাঝে এই শোকাবহ স্পষ্টভাবে পুতীয়মান কিন্তু এরই মধ্যে আমরা লক্ষ্য করছি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইয়ের এনতেকালে হেফাজত ইসলামের আমিরের পটটি শূন্য হয়ে যায় সাথে সাথে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যানের পদটিও শূন্য হয়ে যায় কে হবেন হেফাজতে ইসলামের আমির এবং কে হবেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ও হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান এ নিয়ে আমরা লক্ষ্য করছি আলামা শাহ শফি সাহেব রহমতুল্লাহ আলী স্মরণে দোয়া মাহফিলের নামে বিভিন্ন স্থানে কিছু ওলামা একরাম ট্রোল করে যাচ্ছেন এটা আদৌ আমরা কামনা করি না সাথে সাথে আমরা লক্ষ্য করছি অনলাইনে বিভিন্ন ব্যক্তি এবং বিভিন্ন মানুষ বিভিন্ন জাতীয় বিভ্রান্তিমূলক গুজব ছড়াচ্ছেন আসলে পক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের কে হবেন সভাপতি বা সদর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের গঠনতন্ত্রে সদর বা সভাপতি নিযুক্ত করার কি ধারা বা নিয়ম লিপিবদ্ধ আছে কোনো রাজনৈতিক দলের কর্মকর্তা বা সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত বা বহু সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বা দায়িত্বশীল এমন ধরনের ব্যক্তি অত্র প্রতিষ্ঠানের সদর হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না আশা করছি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সদর বা সভাপতি গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত হবে এ নিয়ে আমাদের বর্তমানে যাদেরকে আমরা আকাবির মনে করি যাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাই ওই সকল ওলা অনলাইনে বিভিন্ন জাতীয় মন্তব্য এবং বিভিন্ন জাতীয় বিভ্রান্তিমূলক প্রচারের মাধ্যমে কলুষিত না করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আসুন এবার মহাসচিব পদটি আমরা জানি সম্প্রতিকালে মহাসচিবের পদে যিনি আধিষ্ট জামিয়া আরাবিয়া এমদাদুলুম ফরিদাবাদ মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক ওস্তাদুল আসিজা আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাদ বারাকুমুল্লা আলিয়া বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে তিনি স্বেচ্ছায় এই পথ থেকে অব্যাহতি নেবেন এমন শোনা যাচ্ছে যদি আল্লামা সাহেব এই পথ থেকে সরে দাঁড়ান তাহলে মহাসচিবের পথটিও শূন্য হয়ে যায় কে হবেন মহাসচিব আমরা দু একদিন পর্যন্ত লক্ষ্য করছি অনলাইনে এ নিয়েও বিভিন্ন জাতীয় ট্রোল শুরু করেছেন আসুন আমরা দেখে নেই বেফাকের গঠনতন্ত্র বা ধারায় মহাসচিব পদ শূন্য হলে এই শূন্য পদ পূরণে কী ধারা লিপিবদ্ধ আছে নাজেমে উমি ও সহকারী নাজেমের যোগ্যতা এই ধারার তিন নম্বরে লিখা আছে কোনো রাজনৈতিক দলের কর্মকর্তা বা সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত বা বহু সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত এমন ধরনের ব্যক্তি অত্র প্রতিষ্ঠানের নাজেমে উমি বা মহাসচিব হওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না প্রিয় ভিউ মুসলিম বন্ধুগণ আশা করছি কৌমি অঙ্গনের বিশ্বস্তই প্রতিষ্ঠান বেফাকুল মাদারিসিল আরাবিয়া এবং হাইয়াতুল উলিয়া তার নিজস্ব গতি এবং ধারা অনুযায়ী শূন্য পদ সভাপতি এবং মহাসচিব এই পদগুলো পূরণ হবে আমরা অনলাইনে এই জাতীয় ব্যাপারে বিতর্কে না জড়িয়ে আমরা আসুন সঠিক পথ আমরা গ্রহণ করি এবং কথায় কথায় যে কাউকে আমরা দালাল এই শব্দটি প্রয়োগ না করি আল্লাহর অস্তে আমরা এই পথ থেকে ফিরে আসি আল্লাহ আল্লাহতাল আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন আমি বেফাক ভোলা জেলা শাখার সেক্রেটারি হিসাবে আজকে ভিডিওতে এই কথাটি আপনাদের সামনে পেশ করলাম এমন কোন কমেন্ট বক্সে কমেন্ট করবেন না যার মাধ্যমে ওলামা একরামের শান বা মান নষ্ট হয় অথবা এমন জাতীয় কথা যেই কথা দ্বারা একজন মুমিন মনে কষ্ট পায় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি